দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ফরিদপুরের ঐতিহ্যবাহী কাদিরদির হাটে, কাদিরদির পশুর হাটে আজকে কিন্তু একটা বিশাল আকৃতির কালো পাহাড় নামে খ্যাত তিনি বিক্রি হয়েছে ইতিমধ্যে। তো আমরা সেখানেই দাঁড়িয়ে আছি এবং পাশাপাশি গরুর যে মালিক আমরা তার সাথে একটু কথা বলবো। তার সাথে কথা বললেই আপনারা জেনুইন মেসেজটা পাবেন যে গরুটা কত দামে বিক্রি হচ্ছে। হ্যালো, তো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো, ভালো আছি। আজকে এই গরুটা তো আপনার? হ্যাঁ, আমার। একটাই আনছিলেন? না, দুইটা আনছি। দুইটা আনছিলেন, তার মধ্যে এটা বড়? এটা বড়। তো এই গরুটা আমরা জানতে পারলাম যে গরুটা বিক্রি হয়েছে, তো কত কততে বিক্রি করলেন? 2,61,000। 2,61,000। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে একটা বিশাল আকৃতির একটা কালো ষাঁড় গরু, আমার দেখা মতো আজকে আমার মনে হয় যে এই হাটের মধ্যে এই গরুটাই কিন্তু মনে হয় বড়। তো আমি এখন এই গরুর মালিকের সাথে কথা বলবো। তো মালিকের সাথে কথা প্রসঙ্গে আমরা জেনে নিব গরুর দামটা কেমন হচ্ছে এবং তিনি কিভাবে ওই গরুটা প্রস্তুত করেছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে। আজকে তিনি কাদিরদির হাটে যেহেতু গরুটা এনেছে, তো আমরা তার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো এই গরুটা তো আপনার? জি। তো এর নাম রাখছেন না ভাই? হ্যাঁ। এর নামটা কি? এর নাম হলো ফরিদপুর সুলতান। ফরিদপুরের সুলতান? জি। তো ভাই, আজকে যেহেতু হাটে গরুটা আপনি আনছেন, তো গরুটার দাম হচ্ছে কত? 2,50,000। 2,50,000। তো আপনার একটা চাহিদা কি? আমার চাহিদা 3,00,000। 3,00,000 গরু তো আপনি বেচবেনই, যেহেতু ঈদুল আজহা উপলক্ষে আপনি প্রস্তুত করেছেন, তাই না? তো 3,00,000 টাকা হলে গরুটা আপনি বেচবেন? এ পর্যন্ত 2,50,000 টাকা দাম হাঁকিয়েছে কাস্টমাররা। তো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? খুব ভালো। তো আজকে যে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মিলিত এই কাদিরদির হাটে গরু নিয়ে আসছেন, আপনার কয়টা গরু? তিনটা গরু। তিনটা গরু, 1, 2, 3। তিনটা গরু সবচাইতে কত দাম হচ্ছে? 75,80। 1,75,80। তো আপনার চাহিদা কেমন? আপনি কত হলে আজকের হাটে গরুটা বেচবেন? 2,00,000 আমার হলো চাহিদা। 2,00,000 গরু হিসাবে তো আপনার চাহিদা তেমন আকাশ ছবি না? না, মোটামুটি একটা সামাজিকতা এবং আপনার গরুতে পায়, আপনার যে গরু আপনার গরুতে পায়। তো আপনি যে তিনটা গরু পালন করেছেন, মানে তিনটা গরুই তো কুরবানির ঈদ উপলক্ষে আপনি প্রস্তুত করেছেন, তো তিনটা গরুই আপনার বেচার নিয়োগ, তাই তো? তো এই গরুটার দাম আপনার কত হচ্ছে? গরুটার দাম হচ্ছে 1,00,000। 1,00,100। বন্ধুরা, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মিলিত সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী কাদিরদির পশুর হাট থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এই হাটে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে, পাশাপাশি কোরবানি উপলক্ষে প্রস্তুতকৃত যে সমস্ত পশু, মানে প্রচুর পরিমাণে গরু ছাগল কিন্তু এই হাটে উঠেছে। তো আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী কাদিরদি থেকে। আশা করি ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও।